সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ মাওলানা সাঈদ। আজকে আলোচনার বিষয় দেখো, অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়, শ্রেণীবিন্যাস। আসলে এই শ্রেণীবিন্যাসটা কি, তোমার অনেক পৃথিবীতে অনেক উদ্ভিদ এবং প্রাণী আছে যেগুলোকে একত্রে কখনো যুক্ত করা অসম্ভব একজন বিজ্ঞানীর পক্ষে। তবে একজন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তোমরা বইয়ের প্রারম্ভে পেয়ে থাকবা। ক্যারোলাস বিজ্ঞানী উনি এই শ্রেণীবিন্যাসকে দুটি পদে বিভক্ত করেন এবং উনি সর্বপ্রথম শ্রেণীবিন্যাসের জনক বা প্রবর্তক হিসেবে পরিচিতি পান। শ্রেণীবিন্যাসের দুইটি অংশ, সর্বপ্রথম তোমার গণ, দ্বিতীয় হচ্ছে প্রজাতি। যেমন আমি তোমাকে কিছু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আমরা মানুষ, মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সাপিয়েন্স, হোমো সাপিয়েন্স। অর্থাৎ হোমো সাপিয়েন্স হচ্ছে, হোমোটা হচ্ছে তোমার গণ আর সাপিয়েন্সটা হচ্ছে প্রজাতি। এভাবে উনি নামকরণ করেন। তাহলে তোমরা বুঝলা শ্রেণীবিন্যাস কি। শ্রেণীবিন্যাস হচ্ছে তোমার, শ্রেণী হচ্ছে একটা ধাপ আর বিন্যাস হচ্ছে সাজানো। কতিপয় উদ্ভিদ এবং প্রাণীকে একটা শ্রেণী এবং ধাপে সাজানোর প্রক্রিয়া বা রীতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাসের অনেক প্রকার, সো এক বাক্যে বলে শেষ করা যাবে না। আমি সংক্ষেপে তোমাদের কিছু উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। দেখো, শ্রেণীবিন্যাস সর্বপ্রথম তোমার পর্বে ভাগ করা হয়েছে। আর ম্যাক্সিমাম তোমার যতগুলো শ্রেণী বিন্যাসের মধ্যে উদ্ভিদ এবং প্রাণী পড়ে, সকলকে একটা জগতের মধ্যে ভাগ করা হয়েছে। সেই জগৎকে বলা হয় অ্যানিমালিয়া। সেই অ্যানিমালিয়াকে আবার দেখো একটা পর্বে, নয়টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব দেখো, পর্ব এক আছে সর্বপ্রথম পরিফেরা, তারপরে আছে তোমার নিডারিয়া, তারপরে আছে প্লাটিথেলমিনথিস, নেমাটোডা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডারমাটা, কর্ডাটা। আবার কর্ডাটা দেখো কিছু উপপর্বে বিভক্ত হয়েছে। সেই উপপর্বটা কি দেখো, প্রথমেই কর্ডাটার উপপর্ব হচ্ছে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টি ব্রাটা। সেই ভার্টি ব্রাটা আবার সাতটি শ্রেণীতে ভাগ হয়েছে। সর্বপ্রথম দেখো সাইক্লোস্টোমাটা আছে, কন্ডিস্টিস, অস্টিকটিস, উভচর বা অ্যাম্ফিবিয়া, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। আমি সংক্ষেপে এক নজরে তোমাদের শ্রেণীবিন্যাসটা আঁকানো দেখালাম, যে প্রথমে জগতে ভাগ হয়, জগৎ থেকে পর্ব, পর্ব থেকে উপপর্ব, উপপর্ব থেকে শ্রেণী। যেরকম তোমরা জেলাকে উপজেলাতে ভাগ করো, উপজেলাকে ইউনিয়নে ভাগ করো, ইউনিয়নকে আবার গ্রামে ভাগ করো, গ্রাম থেকে পর্ব পাড়ায় ভাগ করো, এরকম আর কি। এইভাবে ক্যারোলাস লিনিয়াস তার শ্রেণীবিন্যাসে এইভাবে নামকরণ করে। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, শ্রেণীবিন্যাসের অনেক প্রয়োজনীয়তা। কোন উদ্ভিদ কোন গোত্রের, কোন প্রাণী কোন গোত্রের, এগুলোর বৈশিষ্ট্য অবশ্যই জানতে হবে। এগুলো বৈশিষ্ট্য অবশ্যই নিরূপণ করতে হবে বিজ্ঞানের থিওরিকে ব্যাখ্যা করতে। অবশ্যই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং অপরিসীম। কে কোন পর্বের, কে কোন শ্রেণীর, মেরুদণ্ডী কি অমেরুদণ্ডী, এগুলো ব্যাখ্যা ম্যাক্সিমাম শ্রেণীবিন্যাসের প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে। দেখো পর্ব প্রথমে আছে পরিফেরা। তোমার বইয়ের চিত্র আঁকানো আছে সুন্দর করে। দেখো আমি একটা বোর্ডে চিত্র আঁকিয়েছি, সেটা দেখো কি চিত্রটা দেখো। এই চিত্রটা হলো স্পন্দিলা, এটা স্পন্দিলা। কিছু কিছু স্বভাব আছে, বাসস্থান আছে, এরা ম্যাক্সিমাম সামুদ্রিক হয়, এদের বসবাস হচ্ছে সামুদ্রিক, মানে সমুদ্রে বসবাস করে। এদের গায়ে দেখো অসংখ্য এরকম দাগ কাটা আছে, যেগুলোকে আমরা স্পঞ্জ নামে বলি। এই ক্ষুদ্র এবং এই অনেক ছিদ্র আছে, এই ছিদ্রকে বলা হয় স্পঞ্জ। পরীক্ষা আসতে পারে স্পঞ্জ, মানে স্পন্দিলার গায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে যেটাকে বলা হয় স্পঞ্জ। এরা এই স্পন্দের সাহায্যে, ক্ষুদ্রের সাহায্যে অক্সিজেন এবং খাদ্য এরা গ্রহণে সহায়তা করে।
উদাহরণের সাহায্যে আরো কিছু ব্যাখ্যা করা যায়। এরা ম্যাক্সিমাম এদের কোনো তোমার সুগঠিত কলা থাকে, তবে অঙ্গ এবং তন্ত্র থাকে না। এদের কলা থাকে বটে, কিন্তু কোনো অঙ্গ ও তন্ত্র থাকে না। উদাহরণ হিসেবে আমি আগেই দিয়েছি তোমার স্পঞ্জলিয়া স্কাইফা। তাহলে এরা ম্যাক্সিমামই তোমার দলবদ্ধ হয়ে বাস করে সামুদ্রিক, তবে কিছু কিছু আছে স্বাদুপানিতে বাস করে, কিছু কতিপয়। এদের দলবদ্ধ ছাড়া এরা কখনো থাকতে পারে না। এরা স্পঞ্জ নামে পরিচিত। এদের সাধারণ নিডারিয়া আর একটা পর্বের আমি কথা না বললেই নয়। নিডারিয়া পূর্বে এদেরকে বলা হতো সিলেন্টরন, এরা সিলেন্টারান নামে পরিচিত ছিল নিডারিয়া পর্বের। নিডারিয়া পর্বের স্বভাব ও বাসস্থান, প্রথম পর্বে প্রথমে যেটা ছিল সেটা হলো পরিফেরা, দ্বিতীয় পর্ব হচ্ছে নিডারিয়া। এরা ম্যাক্সিমাম নিডারিয়াকে সিলেন্টরন নামে পরিচিত ছিল ইতিপূর্বে, এখন সংস্কার করে এদেরকে নিডারিয়া বলা হয়। এদের স্বভাব ম্যাক্সিমাম পৃথিবীর সকল অঞ্চলে এদের বসবাস, এটা দেখা যায়। অধিকাংশ এরা প্রজাতি, এরাও সামুদ্রিক, তবে অনেক প্রজাতি আছে বিল নদী খাল ঝর্ণা ইত্যাদি দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বর্ণ বর্ণের আকৃতি হয়, কিন্তু এদের প্রজাতি কিছু আছে যারা দলবদ্ধ হয়ে বসবাস করে, আবার কিছু আছে ভাসমান অবস্থায় থাকে। এদের সাধারণ কতিপয় বৈশিষ্ট্য আছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো। এদের সাধারণ বৈশিষ্ট্য, এরা ভ্রূণকোষীয় দ্বারা গঠিত। এদের ভ্রূণ কোষটা হচ্ছে ভ্রূণের মতো, দেহের কোষের দিকটা এক্টোডার্ম, ভিতরের দিকটা এন্টোডার্ম। নিডারিয়া পর্বের দুটি ক্যারেক্টার, ভিতরের যে সাইডটা থাকে সেটাকে বলা হয় কি এন্ডোডার্ম, এন্ডোডার্ম, আর ভিতরের অংশকে বলা হয় এক্টোডার্ম। দেহকোষ গহ্বর ম্যাক্সিমাম সিলিন্ডারন দ্বারা আবৃত থাকে। এদের এরা একাধারে পরিপাক ও সংবহনে অংশগ্রহণ করে। এরা নিডোব্লাস্ট নামে পরিচিত, এদের নিডোব্লাস্ট নামের একটা কোষ থাকে। এই কোষের শিলার ধরন আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয়। উদাহরণ হাইড্রা অবিলা। এবার আমি তিন নম্বর পর্বের কথা বলছি, প্লাটিহেলমিনথিস। এদের বসবাস ম্যাক্সিমাম এরা বহি পরজীবী বা অন্ত পরজীবী, দেহের ভিতরে হতে পারে, এরা বাইরেও হতে পারে। তবে কিছু প্রজাতি মুক্ত জীবী হিসেবে পরিচিতি লাভ করে, লবণাক্ত প্রাণীতে বাস করতে পারে। এ পর্বে প্রাণী স্বেচ্ছিত ভেদা অঞ্চলে বসবাস করতে পারে। এদের সাধারণ বৈশিষ্ট্য আছে প্লাটিথেলমিনথিস, এরা দেহ চ্যাপ্টা। আমরা কৃমি দেখেছি, যকৃত দেখেছি, যকৃত কৃমি দেখেছি, ফিতা কৃমি দেখেছি, এরা ম্যাক্সিমাম প্লাটিহেলমিনথিস পর্বে পরিচিতি। দেহ চ্যাপ্টা হতে পারে, উভলিঙ্গ হতে পারে, দুই দিকে লিঙ্গ থাকতে পারে, বহি পরজীবী হতে পারে, অন্ত পরজীবী হতে পারে, বাইরেও থাকতে পারে দেহে, ভিতরে থাকতে পারে। দেহ কিউটিকল, এক জাতীয় কিউটিকল দ্বারা আবৃত, খোলস দ্বারা আবৃত। দেহ চোষক বা আংটা থাকে, একটা খাবার গ্রহণ করার জন্য চোষক এবং আংটা থাকে। এদের দেহ অনেক শিখা অঙ্গ নামে পরিচিত, এগুলোকে রেচন অঙ্গ হিসেবে কাজ করে। পৌষ্টিক সম্পূর্ণ অনুপস্থিত, এদের পৌষ্টিক তন্ত্র নেই। এরা উদাহরণ দিতে পারো তুমি যকৃত, ফিতা, কৃমি ইত্যাদি। এবার আসো নেমাটোডা। নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য, অনেকে এটাকে নেমাথেলমিনথিস বলে পরিচিতি পায়, তবে সংস্কার করে নেমাটোডাটাই নামকরণ করা হয়। এদের বসবাস আর তোমার বাসস্থান দেখো, এরাও অন্তঃপরজীবী হিসেবে মানুষের অন্ত্রে এবং রক্তে বসবাস করে। এরা ম্যাক্সিমাম রক্তে এবং অন্ত্রে বসবাস করে। এসব পরজীবী প্রাণী মানব দেহে অনেক ক্ষতি সাধন করে থাকে। অনেক প্রাণী আছে মুক্ত পরজীবী যারা মাটিতে এবং প্রাণীতে বাস করে। এদের সাধারণ কত কতিপয় বৈশিষ্ট্য আছে, উদাহরণ দেখো, দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা কিউটিকল, পুরু ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক নালী সম্পূর্ণ, নখ মুখ ও পায়ে ছিদ্র থাকে, এদের পায়ে পথ থাকে।
শ্বসন তন্ত্র, এরা শ্বাস কার্য দিতে পারে। এরা সংবহন তন্ত্র, রক্ত পরিবহন করতে পারে। সাধারণত এক লিঙ্গ। এরা অনাবৃত এবং প্রকৃত অবস্থায় কোনো সিলোম নাই। এদের উদাহরণ দেখা যায় ফাইলিরে কৃমি এবং গোল কৃমি। পর্ব অ্যানালিডা। দেখো অ্যানালিডা পর্বের ম্যাক্সিমাম প্রাণী পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চলে এবং উষ্ণতোষ্ণ অঞ্চলে, গরম এবং যেখানে শীত নাই এবং গরম নাই সে অঞ্চলে এদের পাওয়া যায়। তবে এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং বহু প্রজাতি গভীর সমুদ্রের জলে বাস করে। এই পর্বের প্রাণী স্বেচ্ছাতেও বসবাস করতে পারে, কিছু প্রজাতি আছে মাটির গর্তে বসবাস করতে পারে। সাধারণ বৈশিষ্ট্য তুমি যদি দাও, এরা নলাকার খণ্ডায়িত, অনেক জায়গায় খণ্ড আছে, এরা ভাগ হয়ে যায়। নেফিডিয়া নামের এদের অঙ্গ, রেচন অঙ্গ আছে। এরা রেচন কে করে নেফিডিয়াম নামে বা নেফিডিয়া নেফ্রিডিয়া নামে। প্রতিটি খণ্ডে সিটা থাকে, যেটা জোকে থাকে না। এ পর্বের প্রাণীদের সিটা থাকে, তবে জোকে থাকে না। সিটার সাহায্যে এরা চলাচল করতে পারে। যেমন তুমি দিতে পারো কেশো জোক। হ্যাঁ, পর্ব এবার আসো ছয় নম্বর, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা যতগুলো তুমি পর্ব দেখছো সব পর্বের মধ্যে সবচেয়ে বড় পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা বৃহত্তম পর্ব, যেটা প্রাণী সর্বত্র পৃথিবীর সর্ব উপকূলে বসবাস করে। এরা সব পরিবেশে বসবাস করতে সক্ষম। এদের বহু পরজীবী বা ম্যাক্সিমাম জীব হচ্ছে বহি পরজীবী হিসেবে বাস করে এবং অন্ত পরজীবী হিসেবে বাস করে। দেহের বাইরেও থাকতে পারে, ভিতরেও থাকতে পারে। বহু স্থানে স্বাদুপানীয় সমুদ্রে বাস করে। এদের পর্বের অনেক প্রজাতি উড়ে যেতে পারে, উড়তে পারে, হঠাৎ করে উড়তে পারে। বিশেষ করে তেলাপোকা তোমরা উঠতে দেখেছো, প্রজাপতি উঠতে দেখেছো। হ্যাঁ, এই পর্বেরই প্রাণী। সাধারণ কতিপয় বৈশিষ্ট্য দ্বারা তোমরা এই পর্বকে চিহ্নিত বা শনাক্তকরণ করতে পারো। এদের সাধারণ বৈশিষ্ট্য আছে, এদের অসংখ্য জায়গায় উপাঙ্গ আছে, উপাঙ্গগুলো ভাগ ভাগ করা। এক নম্বরে এদের মাথা একজোড়া পুঞ্জাক্ষি, দেখবা প্রজাপতি দুই জোড়া পুঞ্জাক্ষি আছে, তেলাপোকার দুই জোড়া, আমরা যারে দাড়ি বলি আর কি, অনেকেই আড্ডা দিয়ে বলি দাড়ি, তেলাপোকার দাড়ি, যেটা আমরা পুঞ্জাক্ষি ও এন্টে নামে পরিচিত। নরম দেহ কাইটিন, এরা তেলাপোকা দেখবা এক জাতীয় শক্ত, দেহটা শক্ত, হালকা শক্ত, ঠাস দিলে ভেঙে দিতে পারে। এরা কাইটিন বা আবরণী দ্বারা আবদ্ধ, দেহে রক্তপূর্ণ। এরা মানুষের মতো, মানুষের যেমন হিমোসিল নামে পরিচিত, এরা হিমোগ্লোবিনের ন্যায় মানুষের রক্ত লাল, এরা হিমোসিল, এদের দেহ রক্তপূর্ণ, হিমোসিল আর কি। যেমন প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া। উদাহরণ কি শিক্ষার্থী বন্ধুরা? প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া। তোমার বইয়ে এই আরশোলার প্রজাপতির চিত্র দিয়ে ব্যাখ্যা দিতে পারে যে এটি কোন শ্রেণী বা কোন পর্বের, এদের বৈশিষ্ট্য কি। তোমরা এক বাক্যে উত্তর দিবা আর্থ্রোপোডা। এরা ম্যাক্সিমাম এদের বৈশিষ্ট্য দেখে দেখেই বৈশিষ্ট্যগুলো বলবা। এদের একজোড়া পুঞ্জাঙ্গি থাকে, এন্টেনা থাকে, এরা হিমোসিল রক্তপূর্ণ সংগ্রহ করে থাকে, এরা ম্যাক্সিমাম বিভক্ত বা পুঞ্জাঙ্গি যুক্ত অঞ্চলে বিভক্তকারী হয়। উদাহরণ প্রজাপতি বা কাঁকড়া, আরশোলা ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকবা, যেটা চিত্র দেখাচ্ছে তোমরা ব্যাখ্যা করতে পারবা। এবার আসো মলাস্কা। মলাস্কা ম্যাক্সিমাম তোমরা অনেকেই ছোটবেলায় খেলেছো, যেমন শামুক, ঝিনুক। এদের স্বভাব কেমন, এদের গঠন কেমন তোমরা জানো। এরা সামুদ্রিক হয়, জলাশয় হয়, এদের সব জায়গায় ম্যাক্সিমাম পাওয়া যায়। কিছু কিছু প্রজাতি পাহাড়ে, বন জঙ্গলে এবং স্বাদুপানিতে পাওয়া যায়। সাধারণ বৈশিষ্ট্য, দেহটা দেখবা তোমার শামুকের দেহটা নরম, মানে ভিতরের অংশটা নরম, বাইরের অংশটা শক্ত। এরা শক্ত আবদ্ধ খোলস দ্বারা আবৃত থাকে, পেশি বল দ্বারা, মানে এরা আমরা যেরকম পা দ্বারা চলাচল করতে পারি, এরা ওই শামুকের ভিতরে লাড় এই দ্বারা চলাচল করতে পারে। ফুসফুস বা ফুলকার সাহায্যে, আমরা যেরকম ফুসফুস আর ম্যাক্সিমাম শামুক বা ঝিনুক, এরা ফুলকার সাহায্যে, ফুলকা থাকে, এরা ফুলকার সাহায্যে কি করতে পারে, চলাচল করতে পারে বা শ্বাস কার্য করতে পারে। এরা ম্যাক্সিমাম কি জঙ্গলেও হতে পারে। এবার আসো একাইনোডারমাটা। একাইনোডারমাটা কি? একাইনোডারমাটা তারা মাছ দেখেছো, তারা মাছের মতো একজন প্রাণী। এরা গভীর জলে, সমুদ্রের গভীর জলে বসবাস করে।
এরা মিঠে পানিতে এদের পাওয়া যাবে না, কখনোই তোমরা দেখতে পাবে না যে মিঠে পানিতে এদের আছে। এরা অধিকাংশই মুক্তজীবী, এরা মুক্ত থাকে। সাধারণ বৈশিষ্ট্য, দেহেতে অনেক কাঁটা যুক্ত আছে, দেহে কাঁটা দিয়ে ভরপুর, দেহ পাঁচটি সমান ভাগে ভাগ, তারা দেখবো পাঁচটি সমান ভাগে, যেরকম তারা দেখেছ। পানি সংবহন তন্ত্র থাকে, পানি আনায়ন প্রণয়ন করতে পারে নালীপদের সাহায্যে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় পৃষ্ঠ দেশে এদের মাথা যে আছে সেটা চিহ্নিত করা যায় না। উদাহরণ দেখো, এখানে আছে তারা মাছ, সমুদ্র, শশা ইত্যাদি। এবার কর্ডাটা, সর্বশেষ পর্ব যেটা কর্ডাটা, এরা পৃথিবীর সকল স্থানেই বসবাস করতে পারে, এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করতে পারে, জলে বাস করতে পারে, মরুবাসী হতে পারে, মেরুবাসী হতে পারে, গুহাবাসী হতে পারে, খেচর হতে পারে। এরা এই পর্বের প্রাণীরা উপকূল পরিবেশের সাথে খাপ খেয়ে বসবাস করতে পারে। এই পর্বের প্রাণীরা ভ্রূণ দশায় নটগড থাকে। নটগড হলো নরম, খুবই পাতলা, নমনীয় দণ্ডাকার, ধীর, অখণ্ডায়িত, খণ্ড নেই। পৃষ্ঠদেশে একক ফাঁপা, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, স্নায়ু আছে, নিউরন, জানি নিউরন বলা হয়, এটা স্নায়ুরজ্জু আছে, সেটা ফাঁকা এবং ফাঁপা। সারা জীবন এক পর্যায়ে, জীবনের মনে করো সারা জীবন অথবা জীবনের এক পর্যায়ে বা চক্রে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। উদাহরণ আমরা মানুষ হতে পারে, কোনো ব্যাঙ, রুই মাছ ইত্যাদি তুমি উদাহরণ দিতে পারো। এবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধাপে ধাপে পর্ব পর্বের গুলো বললাম, এবার আমরা কিছু কিছু উপপর্বের নাম বলবো, যেটা ইউরো কোয়ার্টারটা, সেফালো কোয়ার্টারটা, অসংখ্য উদাহরণ, অসংখ্য। আজকে আমি বোঝাতে চাইলাম তোমাদের প্রাণী জগতের পর্ব পরিচিতি, প্রাণী জগৎটা কি, প্রাণী জগতের বা ত্রিলিঙ্গের প্রয়োজনীয়তাটা কি, এই বিষয়ে যত কিছু তোমাদের বোঝানো হলো। কোনো যদি প্রশ্ন থাকে, তোমরা আমাদের স্কুলের যে ইউটিউব আইডি আছে, তোমরা কমেন্ট করবা, পরবর্তী ক্লাসে খুবই আন্তরিক বোঝানোর জন্য চেষ্টা করবো তোমাদের কমেন্ট বক্সে। হাজার নয় আসি, আল্লাহ হাফেজ।